গেল কয়েকদিন বৃষ্টি কম হয় এবং নদনদীর পানি কমায় গাইবান্ধার চার উপজেলা থেকে পানি নামতে শুরু করেছে। ঘরবাড়ি মেরামত করতে শুরু করেছে ক্ষতিগ্রস্ত মানুষ। পানি কমলেও কোনো জমিতে সবজি বা ফসল না থাকায় বাড়ি ফিরে খাদ্য সংকটে পড়েছে দুর্গতরা। অনেক এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত রোগ। এখন আল্লাহ আল্লাহ না আসিয়াল কখনো পানিটা যায়নি, এটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া থাকে। আমার একটা কাপ নাই, আমার একটা স্লিপ নাই, আমার একটা ইলিপ নাই, কিছু নাই, বয়স্ক ভাতা নাই, আমি কিভাবে চলি? তিনবার বন্যাতে মনে করো গরু ছাগলের খাবার নাই, মনে করো হাত পা ঘা উঠেছে, মনে করো যাওয়া আসা অসুবিধে, বারণ করানোর অসুবিধে, আন্দি বাড়ি খাওয়ার অসুবিধে। শরীয়তপুরে পদ্মার পানি কমতে শুরু করেছে। দীর্ঘদিন পানিতে তলিয়ে থাকায় রাস্তাঘাটে তৈরি হয়েছে খানাখন্দ, চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। রাজবাড়িতে পদ্মার পানি কমলেও বসত বাড়ি থেকে এখনো পানি নামেনি। চরম ভোগান্তিতে বন্যা কবলিত এলাকার মানুষ। গাজীপুরের তুরাগ ও বংশী নদীর পানি গেল ২৪ ঘন্টায় ২ সেন্টিমিটার কমলেও এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রওশন জাহান মিষ্টি, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।